হ্যালো, আজকে তোমার সাথে একটা দারুণ মজার গল্প শেয়ার করছি, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, গল্প তো গল্পের মতন করেই নাও। তো ভগবান যখন গাধাকে সৃষ্টি করলেন, তিনি গাধাকে ডেকে বললেন যে শোন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, সবসময় অন্যের বোঝা টানবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোকে আয়ু দিলাম আমি 50 বছর। শুনে গাধা বলল, কি বলছো, 50 বছর? এত বছর আমি পরিশ্রম করবো, অন্যের জন্য খাটবো? না বাবা, আমার এত বছর বাঁচার কোনো ইচ্ছে নেই। তুমি একটা কাজ করো, আমার বয়স কমিয়ে 20 বছর করে দাও। ভগবান বললেন, তথাস্তু। এরপর সৃষ্টিকর্তা তৈরি করলেন কুকুরকে। কুকুরকে ডেকে তিনি বললেন যে শোন, তুই হবি মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু, কিন্তু শর্ত এটা যে তুই মানুষের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকবি, তোকে আয়ু দিলাম আমি 30 বছর। কুকুর ভগবানকে বলল, না বাবা প্লিজ, আমাকে একটু দয়া করো, একটু শর্টকাট করে দাও, 30 বছর না, এটাকে কাটছাট করে যদি 15 করা যায় একটু ম্যানেজ করো না প্লিজ। ভগবান বললেন, ওকে তাই হবে, চল তোর বয়স হবে 15 বছর। তো এরপর ভগবান সৃষ্টি করলেন বানরকে। তিনি বানরকেও ডেকে বললেন যে শোন, তোর কাজ হবে এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে বেড়ানো, তামাশা দেখিয়ে মানুষকে এন্টারটেইন করাই হবে তোর কাজ, তোর আয়ু দিলাম আমি 20 বছর। বানর ভগবানকে রিকোয়েস্ট করে বললেন যে প্লিজ, আমি অত বছর বেঁচে কি করব, আমি বাঁচতে চাই না, প্লিজ এটাকে একটু শর্টকাট করে 10 বছর করে দিন না। ভগবান তাতেও রাজি হয়ে গেলেন, তিনি বললেন তথাস্তু। এরপর ভগবান সৃষ্টি করলেন মানুষকে। মানুষকে ডেকে তিনি বললেন যে তুই হবি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, মান এবং হুঁশ দুটোই তোর মধ্যে থাকবে, তুই হবি জ্ঞানী বিচক্ষণ, তোর বয়স আমি দিলাম 20 বছর। মানুষ প্রচণ্ড কান্নাকাটি আবেগ করে বলল যে মাত্র 20 বছর? এত জ্ঞান বুদ্ধি বিদ্যা নিয়ে মাত্র 20 বছর বাঁচবো? না না প্লিজ, একটু বাড়ান না প্লিজ, একটা কাজ করুন না, গাধার ফেরত দেওয়া 30 বছর, তারপর কুকুরের ফেরত দেওয়া 15 বছর, আর বাদরের ফেরত দেওয়া 10 বছর যদি আমার জীবনের মধ্যে অ্যাড করা যায় তাহলে কেমন হয়? ভগবান বললেন যে ওরে পাগলও নিজের ভালো বোঝে, যাই হোক তুই যখন বলছিস তথাস্তু, তাই হবে। আর অদ্ভুতভাবে তারপর থেকেই মানুষ মানুষ হিসেবে কাটায় তার জীবনের প্রথম 20 বছর। তারপর গাধার মতন সংসারের বোঝা টানার জন্য তাকে নেক্সট 30 বছর খাটতে হয়। তারপর নেক্সট 15 বছর সে কুকুরের মতন সন্তান যা দেয়, ছেলে মেয়ে যা দেয় সেটা খেয়ে কাটাতে হয়। তারপর নেক্সট 10 বছর বাদরের মতন, কখনো এই সন্তানের বাড়ি, কখনো ওই সন্তানের বাড়ি, কখনো নাতি নাতনিকে এন্টারটেইন করে তাদের জীবন কাটে। স্যাড বাট দিস ইজ ট্রু। আজকের গল্পটা যদি তোমার ভালো লাগে কমেন্ট সেকশনে জানাও। টিল দেন স্টে টিউনড।